আমরা জানি যে আমরা যখন বসবাস করছি পৃথিবীতে, সেই পৃথিবী এখন আসলে বসবাসের ওই রকম পরিবেশ আর নেই। একটা মহামারী আমাদের আক্রমণ করেছে, সেই মহামারীটি হচ্ছে করোনা ভাইরাস, কোভিড-19। এখন এই করোনা ভাইরাস যখন দেশে দেশে আক্রমণ করল, অন্য কোনো দেশে দেখবেন যে ভাড়া বৃদ্ধির কোনো বিষয় নেই, কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম যে জুন মাসের পহেলা এক তারিখে বাসের ভাড়া বৃদ্ধি করা হলো। কি কারণে বাসের ভাড়া ওনারা বৃদ্ধি করলেন? ওনারা বললেন যে স্বাস্থ্যবিধি মেনে যদি বাস চালাতে হয় তাহলে আমাদের ভাড়া বৃদ্ধি না করলে আমরা বাস চালাতে পারবো না। অর্থাৎ একটি বাসে যদি 100 সিট থাকে তাহলে এই কোভিডের সময় তারা 50টি সিট ব্যবহার করবে আর 50টি সিট খালি থাকবে। এই কারণে ওনারা প্রস্তাব করলেন যে ভাড়া 60% বৃদ্ধি করতে হবে। কিন্তু আমরাও সেদিন এই সুবন্ধন নাগরিক সংগঠন, নাসব বা যে সমস্ত সামাজিক সংগঠন রয়েছে সেইখানে আমরা বলেছিলাম যে ভাড়া বৃদ্ধির কোনো প্রয়োজন নেই, এই ভাড়া বৃদ্ধি করলে জনগণের জীবনে নাবিশ্বাস উঠে যাবে। কিন্তু তখন সরকার আমাদের কথার কোনো কর্ণপাত করেনি। তারপরেও আমরা স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে বিষয়টি মেনে নিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে এই বাসের যারা মালিক, বাসের সাথে যারা যুক্ত, তারা স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না। নাম মাত্র বলছে যে আমরা প্রত্যেক সিটে একজন যাত্রী নিচ্ছি, কিন্তু আমরা হলফ করে বলতে চাই যে কোনো বাসে এই স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলা হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে সিটগুলা ফিল আপ হয়ে আবারও যে জায়গায় হচ্ছে যে খালি জায়গা সেইখানে দাঁড়িয়েও কিন্তু প্যাসেঞ্জার তোলা হচ্ছে। অর্থাৎ স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলা হচ্ছে না, কিন্তু যে স্বাস্থ্যবিধির কারণে এই জনগণের পকেট কাটা হচ্ছে, অর্থাৎ ভাড়া বৃদ্ধি করা হয়েছে, সেই ভাড়া কিন্তু তারা কমানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সমবেত বন্ধুগণ, পহেলা জুন যখন এই ভাড়া বৃদ্ধি করা হলো তারপর থেকেই এই বাসের কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তখন আমরা যখন আবার আন্দোলন সংগ্রাম শুরু করি তখন সড়ক ও সেতু বিভাগ মন্ত্রণালয় থেকে বলা হলো যে কোনো পরিবহনে যদি এই স্বাস্থ্যবিধি মেনে না চলে বা 50%-এর অতিরিক্ত যাত্রী বহন করে তাহলে ওই সমস্ত গাড়ির নিবন্ধন বাতিল হবে এবং তার রুট পারমিট বাতিল হবে। আমরা বলতে চাই এখন হচ্ছে যে অগস্ট মাসের 14 তারিখ, জুন, জুলাই, অগস্ট দুই মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলো। যদি ওবায়দুল কাদেরের এই ঘোষণা বাস্তবায়িত হতো তাহলে এতদিন আমাদের রাস্তায় কোনো গাড়ি চলার কথা ছিল না। অর্থাৎ একটি গাড়িও স্বাস্থ্যবিধি মেনে চলে না তাহলে সেই গাড়িগুলার রেজিস্ট্রেশন বাতিল হওয়ার কথা ছিল, রুট পারমিট বাতিল হওয়ার কথা ছিল। রুট পারমিট বাতিল হলে এইখানে তো গাড়ি চলার কোনো কথা ছিল না, কিন্তু আমরা দেখলাম যে নিবন্ধন বাতিল হলো না, রুট পারমিট বাতিল হলো না, স্বাস্থ্যবিধি মেনে চলা হলো না, কিন্তু ভাড়াটা ঠিকই জনগণের পকেট কিন্তু কাটা অব্যাহত রেখেছে। আমরা সেই পকেট কাটার বিরুদ্ধে আজকে এইখানে সমবেত হয়েছি। আমরা সেই পকেট কাটার বিরুদ্ধে আজকে এই জায়গায় সমবেত হয়েছি। একটা বিষয় আমরা বলতে চাই যে আসলে রাষ্ট্রটা আসলে কারা চালাচ্ছে, সরকার চালাচ্ছে না বাস মালিকরা চালাচ্ছে, এটি আমরা আজকে প্রশ্ন করতে চাই। আমরা দেখি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে ঘোষণা দিলেন সেই ঘোষণা মানা হলো না।
তাহলে আমরা তো এটি বলতে পারি যে আসলে বর্তমান রাষ্ট্রটা এই সরকার চালাচ্ছে না, কারণ এই সরকার হচ্ছে যে আওয়ামী লীগের সরকার। সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, না মানলে গাড়ি রুট পারমিট বাতিল হবে, নিবন্ধন বাতিল হবে। কিন্তু উবায়দুল কাদের সাহেবের সেই ঘোষণার বাস্তবায়ন নেই, অর্থাৎ রাষ্ট্রটা আসলে সরকার চালাচ্ছে না, রাষ্ট্রটা আসলে বাস মালিকরা চালাচ্ছে। এর আগে বিএনপির আমলে বিএনপির একজন ভেটারান নেতা বলেছিলেন যে আসলে কুকুর লেজ লড়ায় নাকি লেজ কুকুরকে লড়ায়, অর্থাৎ সেই সময় বিএনপির এক ঊর্ধ্বতন নেতা খালেদা জিয়ার যে ঘোষণা বাস্তবায়ন হয় না এই কারণে তাকে কটাক্ষ করে বলেছিল যে খালেদা কি লেজ লড়াচ্ছে না লেজে খালেদাকে লড়াচ্ছে। আজকে আমরা এই শোকাবহ মাসে সেই প্রশ্নটি সরকারকে করতে চাই, সরকার আপনারা কি দেশ পরিচালনা করছেন নাকি দেশটা অন্যেরা পরিচালনা করছে, এই প্রশ্নটা আমরা আজকেই মানববন্ধন থেকে রাখতে চাই। সমবেত বন্ধুগণ, একটি রাষ্ট্র যদি সরকার পরিচালনা করে তাহলে সেই রাষ্ট্রে এত অব্যবস্থাপনা থাকতে পারে না, সেই রাষ্ট্রে মানুষের জানমালের নিরাপত্তা থাকার কথা। কিন্তু আমরা দেখলাম রাশেদ সিনহা একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাকে কিভাবে পুলিশের ওই ওসি প্রদীপ নির্মমভাবে হত্যা করলো। শুধু এই ঘটনা না, এই রকম যদি বলি ঘন্টার পর ঘন্টা বলা যাবে এবং হাজার হাজার উদাহরণের কথা বলা যাবে। আমরা দেখলাম করোনায় যখন মানুষ তার জীবন বাঁচানোর জন্যে জীবন মরণ লড়াই করছে, তখন দেখলাম এই মানুষের জীবন নিয়েই ব্যবসা শুরু করা হলো। আপনারা সাহেদের কথা জানেন, ডাক্তার সাবরিনার কথা জানেন, আমাদের এই যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মাস্ক নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কথা জানেন। এর আগে আমরা দেখলাম সম্রাটের দুর্নীতির কথা, জি কে শামীমের কথা, সমস্ত বিষয়গুলো, অর্থাৎ রাষ্ট্রটা আসলে সরকার পরিচালনা করছে না, রাষ্ট্র একটি অদৃশ্য সব মানে বাহিনী বা অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। যখন একটা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় তখন আসলে সচেতন জনগণকে দায়িত্ব নিতে হয়, যে কোনো অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়াতে হয়। আমরা সেই দায়িত্বটি পালন করার জন্যে এই সুবন্ধন নাগরিক সংগঠন, নাসব এবং পরিবেশ আন্দোলন বিডি ক্লিকের পক্ষ থেকে আজকে এইখানে সমবেত হয়ে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে রাষ্ট্রের দায়িত্ব এবং নিয়ন্ত্রণ আপনারা শক্ত হাতে পরিচালনা করেন, অবিলম্বে বাস ভাড়া আগের যে ভাড়া ছিল সেই ভাড়ায় নিয়ে আসতে হবে। কারণ আমরা হলপ করে বলছি যে বাসের মালিকরা, বাসের সাথে যারা যুক্ত তারা কোনো রকম স্বাস্থ্যবিধি মেনে চলছে না, তাহলে কেন আপনি এই গরিব মানুষের পকেট কাটবেন? এই পকেট কাটার অধিকার আপনার নেই। অবিলম্বে আপনারা মিটিং ডেকে পূর্বের ভাড়া বাস্তবায়ন করবেন।